মাছ ধরতে গিয়ে ভয়ঙ্কর রূপী মোহুরী নদীর জলে চার যুবক। এনডিআরএফ কর্মীদের সহায়তায় প্রাণে বেঁচে গেল চার যুবক। এই ঘটনা ঘটে গেল আজ বিকাল 4:30 নাগাদ বিলোনিয়া রতনমুনি ব্রিজ সংলগ্ন এলাকায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইক যোগে নদীর কাছে না যাওয়ার জন্য প্রচার চলছে। অন্যদিকে এই প্রচারকে অমান্য করে অতুৎসাহী কিছু মানুষ জীবন ঝুঁকি নিয়ে নদী দেখার জন্য ও মাছ ধরার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করা মোহুরী নদীর সামনে চলে যাচ্ছে, যার ফলে বিপদগ্রস্ত হয়ে পড়ছে। জানা যায় এই চার যুবক মাছ ধরার জন্য রতনমুনি ব্রিজ সংলগ্ন যাওয়ার পর অসাবধানতাবশত চারজন যুবক মোহুরী নদীতে তলিয়ে যায়। সাথে সাথে খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তর সহ এনডিআরএফ টিমকে। খবর পেয়ে এনডিআরএফ টিম ছুটে যায় ঘটনাস্থলে। এরপর নদীতে বোট নামিয়ে এনডিআরএফ টিম নদীর জল থেকে উদ্ধার করে চার যুবককে। আজকে কিছু ভুল করবে বিলোনিয়া রতনমুনি সেতু, যে আমাদের নদীর ধারে পাড়ের কাছে চারজন জেলে মাছ ধরছিলেন। মাছ ধরার সময় হঠাৎ করে লাইফ স্লাইড করে চারজনই নদীতে পড়ে যায়। নদীতে প্রচণ্ড স্রোত ছিল, স্রোতে তারা ভেসে ভেসে উপক্রম হয়েছিল। এমন সময় বাঁশ ঝাড়ে ধরে তারা কোনোক্রমে ভেসেছিলেন, কিন্তু নদী পার হয়ে পাড়ে উঠতে পারেননি। কোনো একজন ছেলে সাত দিয়ে উঠে উপরে উঠে গেছে, বাকি তিনজন খুবই বিপজ্জনক অবস্থায় পড়েছেন। আমাদের কাছে খবর আসে, খবর আসার সঙ্গে সঙ্গেই আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে SDRF আছে এবং ফরেস্ট, উভয়ে মিলে তাদেরকে আমরা উদ্ধার করি। উদ্ধার করার ফলে তারা তিনজন প্রাণে বেঁচে যায়। আমি মহকুমাবাসী যারা এখনও নদীর ধারে মাছ ধরতে ব্যস্ত আছেন কিংবা কেউ ফটো তুলছেন, আমি প্রত্যেককে সতর্ক করে দিতে চাইছি যে আপনারা এই মুহূর্তে নদীর পাড়ে যাবেন না। নদীর পাড় খুবই বিপজ্জনক অবস্থায় আছে, আমরা সবাই জানি। ফ্লাড হয়েছে, এখনও ফ্লাডের বিভিন্ন জায়গায় জল জমে আছে এবং নদীতে প্রচুর জল আছে। যে কোনো সময় বিপদ ঘটতে পারে। যারা নদীতে নেমে কিংবা নদীর পাশে মাছ ধরার চেষ্টা করছেন, তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা এই মুহূর্তে নদীর পাশে যাবেন না এবং মাছ ধরার চেষ্টা করবেন না কিংবা ফটো তোলারও চেষ্টা করবেন না। এই প্রসঙ্গে আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে, জনসাধারণের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে নদীর ধারে না যাওয়ার জন্য।